তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। মোরগের জন্মই হয়েছে তাকে কেটে কুটে খেয়ে ফেলার জন্য। মোরগ তো আর ডিম পারে না, যে ডিমটা ভেজে খেয়ে ফেলবো। না, আমি তোমার কোনো কথা শুনবো না বাবা, তুমি যাও। ও আমার সাথে থাকবে, ও আমার টুনটুন, আমি ওকে নাম দিছি টুনটুন। ঝাল দিয়ে রান্না করে দিতে বলো, আমি কত কত করে খাবো। মৃত্যুদণ্ডই ওর একমাত্র শাস্তি। তোর মরুক প্রীতি এক রাত্রে উধাও হয়ে গেল, ব্যাপারটা কি? মা বইলো না, ও কিন্তু দেখছে। হ্যাঁ, আমি যে সারা রাত ঘুমাই নাই, ভোরবেলা ঘুমাইছে ও দেখছে। তারপরেও সকাল 8টা থেকে সে আওয়াজ যে করা শুরু করছে, আমার কান আর কান নাই মা, বইলো না। তুই এখন খবর দাও। হাই শোনা তো মা, হাসতুছো কেন? তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আহা, তুই জানিস না যে কদিন ধরে তোর দাদিবুয়ার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, এখন আবার এই কথা কেন বলছিস? দাদিবুয়ার খবর পাওয়া যাচ্ছে না মানে? আমি এসব কিচ্ছু বুঝি না মা, তুমি দাদিবুয়াকে এখন আমার সামনে নিয়ে আসো। কি আশ্চর্য কথা! হ্যাঁ, আমি তাকে কোথা থেকে খুঁজে বার করব? তুই তোর বাবাকে বলে দেখ, সে যদি খুঁজে এনে দিতে পারে। যা, ঠিক আছে, থাক তুই, দাদি বয় এসে নি, দেখ কি হয়। বাবা বাবা বাবা! কি রে মা? তুমি দাদি বয়কে খুঁজে এনে দাও। তো দাদি বয়কে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না কি পাচ্ছে না, আমি কিচ্ছু শুনতে চাই না বাবা। তুমি দাদি বয়কে খুঁজে এনে দিবা বাস। আহ, আমি তো সেখানে লোক পাঠাইনি, আমি নিজে গিয়েছিলাম। সে যে বস্তিতে থাকে সেখানকার কেউ তার ব্যাপারে কিছু বলতে পারে না। সে কবে বস্তি ছেড়ে গিয়েছে সেটাও কেউ জানে না। সো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ফাইন, তোমাদের কাউকে আমার দরকার নেই, আমি নিজে একা একা দাদিবুয়াকে খুঁজে আনবো, তুমি দেখবা। এই 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 খবরদার, তুই বস্তিতে যাবি না কিন্তু। ওকে,
আপনি আছেন খা আরে রাত তো রাচার আমি তোর সাথে একটা প্রো লেভেলের ইস্যু নিয়ে ডিসকাস করতে আসছি কি আমি আজ সাথে প্ল্যান চ্যাট করব প্ল্যান চ্যাট করে কার আত্মা আনবি শালা ওয়াও বাট তাহলে কি করবি আরে তুই তো জানিসই দাদি বুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ঠিক করছি আমি তাকে খুঁজে বের করবই এন্ড তাকে খুঁজে বের করতে আমি শার্লক হোমসের হেল্প নিব দাদি বুয়া বলতে তোদের বাসায় যে কাজ করতো তার কথা বলছিস আরে ধুরু বাদ দে তো তাকে নিয়ে তো প্যারার কি আছে উনার জন্য প্যারানোর কি আছে মানে দাদি বুয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড বাবা আমার তো আমার সাথে কথা বলার কোনো টাইমই নাই আমার টেক কেয়ার করা আমাকে সময় দেওয়া সব কিছু তো দাদি বুয়াই করে আমি যদি দাদি বুয়ার জন্য প্যারা না নেই কার জন্য প্যারা নিব বলতো ওকে প্ল্যানচেট তো অনেক প্যারার কাজ রে এখানে তোর ক্যান্ডেলস লাগে উইজা বোর্ড লাগে আর একা একা তো প্ল্যানচেট করা যায় না অনেকে একসাথে নিয়ে প্ল্যানচেট করতে হয় আমি খুব ভালোভাবে প্ল্যানচেট করার প্রসেস জানি সব কিছু অ্যারেঞ্জ করে দি একাই প্ল্যানচেট তুমি মা তো এত রাতে আমি ছাড়া তোর ঘরে কে আসবে আর কি করছিস এগুলো প্ল্যান চ্যাট করতেছি মা শার্লক হোমসের আসার কথা ছিল কি কি হোমস শার্লক হোমস দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্রাইভেট ডিটেকটিভ বাদ দাও তুমি কেন আসছো বলতো আমার কথা বাদ দে কি হোমস সে এত রাতে তোর ঘরে কি করবে কেন আসবে তোর ঘরে মা তুমি না কিচ্ছু বোঝো না উইলিয়াম শার্লক স্কট হোমস গোয়েন্দা আমি ওকে আনবো কারণ ও আমাকে দাদি বুয়াকে খুঁজে বের করতে হেল্প করবে কি বলে মাথা খারাপ হয়ে গেল নাকি মেটার আচ্ছা মা বলো তো তোমার কিছু লাগবে কোনো কিছু দরকার আছে তোমার না কিছু লাগবে আচ্ছা তাহলে যাও ওকে গুড নাইট মা যাও Sherlock Holmes. নাম তো শুনেছেন খুঁজে বের করবে পেমেন্ট কেন দেওয়ার প্রয়োজন হয় আমি কিছু বুঝতেছি না আপনার বোঝার ভুল হচ্ছে জীবিত হোক তারপরে আত্মা হোক সব কাজেরই পেমেন্ট আছে আমার কাছে বেশি টাকা নাই আর এই ব্যাপারটাতে আমি বাবার সাথেও তো শেয়ার করতে পারবো না বাট আমার কাছে 12,000 টাকা আছে
আমি তোমাকে 12000 টাকা দেই ইন ক্যাশ ফুল আমি তোমাকে 12000 টাকা অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে দিয়ে দিব আমি ইউজুয়ালি পার কেস 1.5 লক্ষ পাউন্ড চার্জ করে থাকি 1.5 লক্ষ পাউন্ড 1.5 লক্ষ পাউন্ড ইয়া দ্যাটস দ্য বেসিক আর এর উপরে আরো ভেরিয়েবল কস্ট থাকে সো একটু বেড়ে যায় আমার কাছে তো মাত্র 12000 টাকা আছে আমি একটা কাজ করব না আমি বাবাকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করে 3000 টাকা নিব তারপর রাউন্ড ফিগার করে তোমাকে 15000 টাকা দিব তুমি একটু প্লিজ আমার ব্যাপারটা কনসিডার করো প্লিজ এত কষ্ট করে আসতে হলো পাতাল থেকে না দিস ইজ জাস্ট আ ওয়েস্ট অফ টাইম আমি একটা ব্র্যান্ড আমি শার্লক হোমস আমার ব্র্যান্ড ভ্যালু আছে আমি 12000 15000 টাকা নিয়ে কথা বলে আমার ব্র্যান্ড ভ্যালু কমে আচ্ছা বাট আমার জন্য একটু কনসিডার করো তোমার তো এমনিতেই এত টাকা আছে তুমি আর টাকা দিয়ে কি করবা প্লিজ প্লিজ আমার জন্য একটু কনসিডার করো না প্লিজ Are you kidding me? Sherlock Holmes is a brand. এত কষ্ট করে এত দূর থেকে আমি আসলাম আপনি কি বলছেন 15000 টাকা এই তুমি বেশি পার্ট মারলে কিন্তু তোমাকে আমি জাস্ট একদম ফায়ার করে দিব আমাকে ফায়ার করলে আপনার কাজটা হবে না আমি কাজটা করছি না তুমি কি ভাবছো তুমি কাজ করবা না আমার কাজ হবে না তুমি চলে গেলে আমি জেমস বন্ড কে দিয়ে কাজ করাবো তোমাকে যেমনে প্ল্যান সেট করে ডেকে আনছি জেমস বন্ড কে ডেকে আনবো তোমার কেন ধারণা হলো জেমস বন্ড এত সস্তায় 12000 টাকায় কাজ করবে করবে না জেমস বন্ড যখন অ্যামাউন্টটা শুনবে তোমার নামে একটা মানহানি মামলা দিবে এবং তোমার মান সম্মান নিয়ে তার ফাইন নো প্রবলেম তুমিও বাদ জেমস বন্ডও বাদ আমি আমাদের দেশি মাসুদ রানাকে দিয়ে করাবো মাসুদ রানা এইভাবে এইভাবে করে সলভ করে দিবে দেখো খালি আপনারা বাংলাদেশে নিজেদেরকে তো আন্ডারএস্টিমেট করেন এই সাইকেলের টাকা একটা গাড়ি কেনা যেরকম হাস্যকর 12000 টাকায় মাসুদ রানাকে হায়ার করা হাস্যকর ইজ ভেরি এক্সপেন্সিভ ফাইন তোমাদের কাউকে লাগবে না আমার আমি একা একা দাদি বকে খুঁজে বের করব আসছে ফালতু কোথাকার টাকা নিয়ে পড়ে থাকে আই এম শার্লক হোমস আই এম আ ব্র্যান্ড আই এম দিস ব্র্যান্ড আই এম It was nice meeting you, lady. আরে আমি যদি দাদি বুয়াকে একাই খুঁজে বের করতে পারতাম তাহলে কি আমি তোমাকে এত কষ্ট করে প্ল্যান সেট করে ডেকে আনতাম বলো তুমি প্লিজ আমার জন্য কনসিডার করো প্লিজ প্রিটি প্লিজ প্রিটি প্রিটি প্লিজ উইথ দ্য চেরি অন দ্য টপ I'm not an emotional person. I'm a pragmatic একজন মানুষ। এসব কথা আমার মন গলে না। তাকে ব্যাপার হলো এত কষ্ট করে ফ্লাই করে এসেছেন চলে যেতে ভালো লাগবে না আর বাংলাদেশে এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট সো বাংলাদেশে আমার কোনো কাজ নেই এটা আমার পোর্টফোলিওতে ভালো দেখায় না তো আমি নিচ্ছি আপনার কথা Yes! Yes! Thank you! You're so sweet! আচ্ছা আপনার নাম কি? বিন্দু বিন্দু? বিন্দু তু তু বিন্দু Yes! রাতে দেখা হচ্ছে কোথায় রাতের ছাদে ওকে বাই আচ্ছা তুমি আমাকে আপনি করে বলো কেন আমি তো তোমার থেকে বয়স অনেক ছোট হব তুমি আমাকে তুমি করে বলতে পারো না বয়সে ছোট বড় ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আমার ক্লায়েন্ট আমি আপনি করেই বলবো আর তুমি করে বললে প্যারা হয়ে যায় কেমন প্যারা তুমি করে বললে ফ্রেন্ডলি হয়ে যায় আর বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে তখন টাকা কম দিতে চায় ইউ নো আর আরেকটা বড় সমস্যা হচ্ছে আই শার্লক হোমস দি শার্লক হোমস সো ইয়াং মেয়েরা যেটা হয় যে ক্রাশ খেয়ে যায় আর ক্রাশ খেলে ন্যাচারালি একটা সময় টাইম স্পেন্ড করতে করতে প্লেনে পড়ে যায় তখন হয় কি আসলে বাসটা আমি খাই কেমন বাস ট্রেনে পড়ে গেলে গার্লফ্রেন্ড হলে তো টাকা নেওয়া যাবে না উল্টো টাকা খরচ হয় ওয়াই উড আই ডু দ্যাট সো কিন্তু আপনার আমাকে নিয়ে আপনার এই বিষয়ে কোনো প্রবলেম হবে না আপনি আমাকে 100% ট্রাস্ট করতে পারবেন শিওর 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 ট্রাস্ট করতে পারি কিন্তু আমি আসলে স্বচ্ছন্দ বোধ করব আপনি করে বলতে কিন্তু আমরা অদরকারি বিষয়ে অনেক কথা বলছি আমরা একটু দরকারি বিষয়ে কথা বলি আপনার ভিকটিমের কিছু ইনফরমেশন আমাকে দিন তার নাম কি কি ভিকটিমের নাম জানি না না মানে আসলে আমি তো দাদি বুয়া বলেই ডাকি এজন্য কখনো নাম জানার প্রয়োজন মনে করি না ইজ দিস আ জোক
একটা মানুষের নাম জানেন না তাকে খুঁজতে আপনি লন্ডন থেকে দি শার্লক হোমসকে নিয়ে আসছেন সর্বাধুনিক প্রযুক্তির তিন ধাপের রিফাইন্ড ওমেগা ট্রিপল পাওয়ার নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরও অ্যাডভান্সড ঠিক আছে দাদি বুয়া মানে কি রিলেশনশিপটা কি দাদি বুয়া মানে হচ্ছে বেসিক্যালি গ্র্যান্ডমাদার মানে আসল শব্দটা কিন্তু দাদি হ্যাঁ কিন্তু অনেকে দাদি অনেক আদরের বিষয় তো এই জন্য অনেকে দিদা দিদি ভাই অনেক কিছু বলে ডাকে আর আমি স্পেশালি যেহেতু অনেক বেশি আদর করি আমি দাদি বুয়া বলে ডাকি গ্র্যান্ডমাদার একজন বৃদ্ধ মহিলা একজন বয়স্ক নারী যে কিনা যে কোনো সময় হক্কা পেতে পারে মিস বিন্দু আপনি কিন্তু আমাকে একটা ঝামেলে ফেলে দিচ্ছেন যদি তিনি মারা যান এর মাঝে তখন আপনি কি বলবেন যে উনি মারা গেছেন আপনাকে ফিস দেবো না সেটা কিন্তু হবে না উনি যদি মারাও যেয়ে থাকেন যত বৃদ্ধই হন আমি কিন্তু ওনার গ্রেভ খুঁজে বের করবো এবং গ্রেভের সামনে আপনাকে নিয়ে যাবো এবং তখন কিন্তু আপনাকে অন স্পট পেমেন্ট করতে হবে শুনেন আমার নাম বিন্দু বিন্দু না সেকেন্ডলি আমি আমার কমিটমেন্ট কখনো ব্রেক করি না আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন ওকে ওকে ওনার ছবি আছে ফটোগ্রাফ কারণ উনি প্রতিদিন আমাদের বাসায় আসতো আম্মুকে হেল্প করতো সকালে আসতো আমার সাথে টাইম কাটাতো আম্মুকে কাজে হেল্প করতো সন্ধ্যাবেলা নিজের বাসায় চলে যেত আবার কি হলো ছুটা বুয়া সকালে আসে মানে বিকালে চলে যায় মানে ছুটা বুয়া সে তো আপনার বাসা থাকারও কথা না একজন ছুটা বুয়াকে খোঁজার জন্য আপনি শার্লক হোমসকে শার্লক দি শার্লক হোমসকে আচ্ছা না সব সব প্রফেশন কি সম্বন্ধিত হয় হ্যাঁ ওকে সো একজন ছুটা বুয়া যার নাম আমরা জানি না যার কোনো ফটোগ্রাফ আমাদের কাছে নেই যে কোথায় থাকে সেটা তো গ্রেট সেটা তো জানি না হ্যাঁ সো আ ভেরি আনসাকসেসফুল মিটিং বাট স্টিল আমি শার্লক হোমস আমি কোনো কিছুতে ভয় পাই না ইউর ইন গুড হ্যান্ডস আমরা কালকে থেকে শুরু করছি সি ইউ টুমরো এত পার্ট মানলে কখনো আসতেই বল না মহারানা বেগম কোথা থেকে বলতে পারেন আগে এই জায়গায় থাকতো অনেক একটু থাকে তা বলতে পারবো এমন কাউকে চেনেন যে জানতে পারে কোথায় থাকে না না ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা মহারানা বেগমটা কে আপনার দাদি বুয়া মহারানা বেগম চেঞ্জ আপনি ওনার নাম জানলেন কেমনে আমি শার্লক হোমস আমার নামটা ব্র্যান্ড হয়েছে কারণ আমি সেটাই জানি যেটা অন্য কেউ জানে না আন্ডারস্টুড এক্সকিউজ মি মহারানা বেগম কে চেনেন না তো নাম তো কখনো চিনি না একটু ছবিটা দেখেন পরিচিত লাগছে না আচ্ছা থ্যাংক ইউ এটা কার স্কেচ মহারানা বেগম আজকের পর থেকে আর জীবনেও তুমি এই কাজটা করবা না এরপর দেখবা তুমি একদম বেকার হয়ে গেছো একজনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরা ক্লায়েন্টের কাছে নিয়ে যাবা ক্লায়েন্ট তোমাকে পেমেন্ট না দিয়ে একদম মার দিয়ে দিবে বুঝছো দেখি আমার আপনি শার্লক হোমসের স্কেচকে জাজ করছেন আসো আসো জাজ করছি না আসো তুমি
মোহনা বেগম এখন কোথায় আছে বলতে পারেন? কইতারি না। কইতা? কইতারি না মানে হচ্ছে বলতে পারি না। বলতে পারি না কথাটাকে অনেকে কইতে পারি না বলে, আবার অনেকে দুইটা একসাথে মিলায় বলে কইতারি না। লেকচার দিতে হবে না। আমি তাড়াতাড়ি বলেছেন আমি কইতারি হোয়াটএভার শুনেছি। আমি ডিডাকশনের স্পেশালিস্ট। আমার ব্র্যান্ড আমি বুঝতে পারি। হ্যাঁ, আপনি কত বড় ব্র্যান্ড সেটা আপনার স্কেচ দেখলেই বোঝা যায়। এনিওয়েস, আনইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনি আমাকে বলেন এখানে যে যত মানুষ আছে তাদের সাথে মোহনা বেগমের সম্পর্ক কেমন ছিল? হেকার আইলেও নাই গাইলেও। সরি মিস্টার ব্র্যান্ড, আইলেও নাই গাইলেও নাই কথা শব্দ আমি নিজেও জানি না। আচ্ছা, এটা বলেন যে তার সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন কে দিতে পারবে? উইট, মানে হচ্ছে বিশ্বাসযোগ্য না, ঠিক তথ্য কে দিতে পারবে? জালাল ভাই। জালাল ভাই তো আত্ম লাগে। জালাল ভাই কোথায় থাকে? গ্রামে থাকে। কোন গ্রামে? কোথায় না কোথায়? আমাদের এখন নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে জালাল খাকে খুঁজে বের করা। আর এটা কোনো ব্যাপার, 1-2 তে বের করে ফেলতে পারবে। 1-2 তে কিভাবে? আমার সাথে কে আছে? কে? Sherlock Holmes, the world's best private detective, the brand, the one and only Sherlock Holmes. এত দিনে বুঝতে পেরেছি that I'm a brand. ভালো লাগছে। জালাল খান নামে কাউকে চেনেন? এক্সকেভেটরের ড্রাইভার। আপনাদের পরিচয়? উনি হচ্ছেন শার্লক হোমস, বিশ্ববিখ্যাত ডিটেকটিভ। ডিটেকটিভ মানে বোঝেন, গোয়েন্দা। গোয়েন্দা। আর আমি হচ্ছি ওনার একমাত্র ডান হাত। প্লিজ, সবাইকে পরিচয় দিতে হবে না। চেনেন? না ভাই, আমি চিনি না, আমি এলাকায় নতুন। শুনেন, ডান হাত একমাত্রই হয়, দুই মাত্র হয় না। আজি ভাই, এখানে নাকি জালাল খান নামে একজন থাকেন, এক্সকেভেটরের ড্রাইভার, চেনেন? এই যে আপনারা এতক্ষণ জালালকে কথা কইলেন, হে তো জালাল খান। আশ্চর্য, লোকটা মিথ্যা কথা বললো কেন? আল্লাহই জানে কে লাগা মিথ্যা কথা কইছে আপনা করে। আপনি জালাল খাকে চেনেন? জালাল খা এখানেই থাকে। ওর বাড়ি কোনটা? আমি তোর বাসার ঠিকানা জানি না, আইতে যাইতে দেহি হেরে। এই যে আপনি যে ডাহা মিথ্যা কথা বলতেছেন সেটা আপনার চেহারা দেখে আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? আর আপনি আমাদেরকে ঠিকানা না বললে কি হয়েছে? ঠিকানা বের করা আমাদের জন্য 1-2 এর ব্যাপার। আমাদের সাথে কে আছে জানেন? দ্য ওয়ান এন্ড অনলি, দ্য ব্রিটিশ ডিটেকটিভ, দ্য বেস্ট ডিটেকটিভ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ব্র্যান্ড শার্লক হোমস। আপনি এখানে থাকেন, আমি ওকে ধরে নিয়ে আসছি। আমিও যাই তোমার সাথে। চেজিং হতে পারে, মারামারি হতে পারে, আপনি সেফ থাকেন। সেফ থাক, জানি মারামারি। এই কি
সুন্দরী মেয়ে একটাকে একা বসে থাকতে দেখতে খুব মজা লাগে তোমাদের না? হ্যাঁ, আমার সাথে কে আছে জানো? শার্লক হোমস। তোমাদের সবাইকে মার দিয়ে হাত পা ভেঙে একদম পঙ্গুতে ভর্তি করে দিবে। কাউকে লাগবে না, তুমি বললে আমরা নিজেরাই নিজেদের হাত পা ভেঙে পঙ্গুতে ভর্তি হয়ে যাব। শর্ত কিন্তু একটাই, তোমারই নার্সও লাগবো। রাইট। ও ডাক্তার, ও ডাক্তার, এই খবরদার, তুমি যখন করবে আমার ওপেন হার্ট সার্জারি দেখবে বুক। জামাল খাকে পাওয়া গেছে। তোদের গোয়েন্দাগিরির প্রোগ্রেস কি? ও বাবা, সিম্পলি সুপারব। শার্লক হোমস বলে তো কথা, আমরা দাদি বুয়াকে অলমোস্ট খুঁজে বের করে ফেলছি। উই আর জাস্ট, ইউ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে। গুড, ভেরি গুড। আচ্ছা বাবা, তোমাকে আমি যদি একটা কথা বলি, তুমি কি আমাকে বকা দেবা? বকা দেওয়ার মতো কোনো ঘটনা আছে সেখানে? না, নট এট অল। মানে তুমি যদি লজিক, রিজন দিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু বকা দেওয়ার সম্ভাবনা একদম জিরো। ওকে, তাহলে বলে ফেল। আমাকে 15,000 টাকা দাও। 15,000 টাকা কেন? আরে শার্লক হোমসকে পেমেন্ট করতে হবে না। 15,000 টাকায় শার্লক হোমস? আর ইউ ম্যাড? এটা কি অরিজিনাল শার্লক হোমস নাকি রেপ্লিকা? আহা, সিলি ফাদার। শোনো, আমি তো প্ল্যান চ্যাট করছি না? হ্যাঁ, প্ল্যান চ্যাট করলে তো ওর শুধু সোলটা আসছে, আত্মাটা আসছে, মূল বডিটা আসে নাই। কিন্তু যেটা আসছে সেটা একদম 100% জেনুইন অরিজিনাল শার্লক হোমস। কিন্তু যেহেতু সোল আসছে শুধু, সেজন্য পেমেন্ট কম। ও, আই সি, ডিসকাউন্ট। ইয়েস, তাহলে পাচ্ছি 15,000 টাকা। থ্যাংক ইউ। আমি যে কি এক্সাইটেড, আমি দাদি বুয়াকে দেখে না প্রথমে একটা বকা দিব, কেন হারায় গেছে, তারপরে বাকি কথা। ওকে। Thank
যে মায়ের টানে বিন্দু দাদিমা যেমন আমার কাছে ছুটে আইছে, সেই মায়ের টানে আমারও কিন্তু বারবার ছুটে যাইতে ইচ্ছা করে আমার এই দিদিমার কাছে। কিন্তু আমার পোলা পানিতে চায় না, ওরা চায় না আমি কোনো বাড়িতে কাজ কাম করি। না চাওয়াটাই তো স্বাভাবিক, যদিও সব কাজেরই সম্মান আছে, কিন্তু আপনাদের দেশে তো আসলে সোশ্যাল স্ট্যাটাস দেখে মানুষ কাজ করে। আর আপনাদের বাড়ি জমি দেখে তো মনে হচ্ছে আপনার আসলে ঢাকায় যে কাজ করার কোনো প্রয়োজন নেই। কেন কাজ করতে গেছেন কেন? তুমি কি করতে চাইতেছ সেটা আমি বুঝছি, তুমি ঠিকই কইছ। আসলে ঘটনাটা হয়েছে কি যে আমার ছোটবেলা থেকে একটু বেশি জেদ, আর ওই জেদের ভাত কুত্তা দেখানোর মানুষ আমি, আর সেই কারণেই ওগো বাড়িতে যায় কাজ করা। এটা হচ্ছে আসল ঘটনা। কি ঘটনা? আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমার ছেলে মেয়ের উপরে আমার রাগ হয়েছিল, আর রাগ হয়েছে কি জিদ করে ওগো কইছি যে তোকের লগে আমি থাকবো না খামো না, বাস এক কথা শেষ। শেষে কি করছি জানো? জিদ করে বাড়ি থেকে বাইরে গেছি এক কাপড়ে, যে কথা সেই কাম, বাস আমাকে আর পাইকেরা। আমি সোজা চলে গেছি বস্তিতে, যে এক বছর থাকছি আমার পোলা পানিটা কত জায়গায় যে খোঁজাখুঁজি করছে কোনোখানে পায় নাই। শেষমেশ যখন খুঁজে পাইছে হাতে পায়ে ধরে এই আনছে। কিন্তু মাঝেন দে আমার মনটা চায় কি এখন বয়স হয়েছে নিজের মতো করে একটু থাকুক, কিন্তু ওই যে আমার ছেলেমেয়ে সেটা চায় না, তারা চায় আমি তাকো কাছে থাকি। আমারে কি কয় জানো? ওরা কয় মা গো আমরা বড় হয়েছি, আল্লাহ দিল অনেক ইনকাম করতেছি, তুমি আমাকে একটা মাত্র মা, তোমা গো তোমারে খাওয়াইতে পড়াইতে কি আমার কষ্ট হইব? হবে না। আর তুমি যদি এখন মানুষের বাসায় কামে যাও এই গ্রামের লোকজন কি করব? তাছাড়া তোমার নাতনি দুটো বড় হয়েছে, তাকে বিয়ে শাদি দেওয়ান লাগবো, আমাকে একটা মান সম্মান বলে তো কথা আছে। তখন আসলে ভাইদে দেখলাম কথাটা ঠিকই, বাস যে বাবা সেই কাম, রাগটাক সব পানি করে দিছি, এখন আর কোনো জিদ টিদ রাখি। আচ্ছা তুমি এত কথা বলছো কেন বলো তো? তুমি কথা না বলে তুমি যাও ব্যাকপ্যাক করো গিয়ে, তোমার কথা শোনার জন্য কি আমি শার্লক হোমসকে এত হাঙ্গামা করে নিয়ে আসি তোমার কাছে? তোমার কিচ্ছু করতে হবে না, তোমার টেক কেয়ার আমি করব, তুমি যাও ব্যাকপ্যাক করো, যাও যাও। না রে বিন্দু দাদিমা, আমার মনে হয় না এই ঘর ছেড়ে আমার কোনোখানে যাওয়া হইবে, তাছাড়া শরীরটা তো টানে না, অনেক সমস্যা শরীরে দেখা দিচ্ছে, তাছাড়া আমার ছেলে মেয়েরাও চায় না আমি কোনোখানে যা থাকি আর কোনোখানে যা কাজ কাম করি। সেটাই স্বাভাবিক, ওরা ঠিকই বলে আপনার এই বয়সে আর এখন ঢাকায় যে কাজ করা উচিত না। আপনি এখানেই থাকেন, বিন্তু আপনার বাসা চিনে গেল, যে কোনো সময় চলে আসবে, আপনার টেক কেয়ার করবে, দরকার হলে এখানে থাকবে। চলো না। না রে দিদিমা তুই বোঝো না, শরীরটা তো আগের মতো নাই, এখন আর কাজ কাম পারি না। বিন্তু আমার কাজ শেষ, বিদায় নেওয়ার সময় এসেছে, বিদায়। বিদায় নিতে হবে কেন? মানে তোমার চলে যেতে হবে? চলে যেতে হবে তো, আমার তো থাকার আর রিজন নেই। ইচ্ছা থাকলে থাকার রিজন কিন্তু বানায় ফেলা যায়। সেটা বানিয়ে ফেলা যায়, সো কি রিজন হতে পারে? আমি কিভাবে বলবো? আমি শার্লক হোমস নাকি? কিন্তু আম্মু আব্বু রাজি হবে নাকি এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। আচ্ছা আপনি আমাদের বিয়ের কথা বলছেন, কিন্তু রাজি হবে না কেন আমার সাথে বিয়েতে? না মানে সাধারণত বাবা মারা চায় না যেন তাদের মেয়ের জামাই একটু ডক্টর হোক বা ইঞ্জিনিয়ার হোক বা কোনো গভর্নমেন্ট জব করুক,
তোমার তো কোনো স্টেবল জব নাই, এই জন্য মানে আছে না আম্মু আব্বুরা মনে হয় না আমাকে কোনো প্রাইভেট ডিটেকটিভের সাথে বিয়ে দিবে, বাট তুমি একটা কাজ করো, তুমি বিসিএসটা দিয়ে ফেলো। আমি কোনো একজন প্রাইভেট ডিটেকটিভ? আই'ম শার্লক হোমস, আই'ম দি শার্লক হোমস, আই'ম আ ব্র্যান্ড। তোমার বাবা মা শুনলে দৌড়ায় দৌড়ায় চলে আসবে। আমিও মজা করতেছি, তুমিও মজা করতেছো। But you're fun. It was a pleasure meeting you. তোমার থেকে এই সলভ করে ভালো লেগেছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। রাতগুলো বিকেলের ছাদগুলো কোনো কিছু অবহেলায় যাবে না। হ্যালোজেন চাঁদগুলো ফুটপাতের ময়লা তুলো, বিপথে কেউ আর থাকবে না। তাই বলি চুপ করে একবার ভালোবাসো, একবার বেশেই দেখো না। বলি খুব করে একবার ভালোবাসো, একবার বেশেই দেখো না। বিয়ের জন্য? হ্যাঁ, অনেকটা ওই রকমই। মানে আমরা না একটা খুব ভালো বিয়ের প্রপোজাল পেয়েছি। ছেলে হচ্ছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করে, আর ভীষণ হ্যান্ডসাম। এত ভালো ছেলেটাকে না আমি আর তোর বাবা হাতছাড়া করতে চাচ্ছি না। আই এম সরি মা, দিস ইজ নট পসিবল। আমি মরে গেলেও এখন বিয়ে করতে পারবো না। আই এম সিম্পলি নট প্রিপেয়ার্ড এট অল। শোনো, তোমরা যদি এখন আরবের কোনো তেলকুমের প্রিন্সও নিয়ে আসো না, আই সিম্পলি ডোন্ট কেয়ার। খুব সুন্দর বলেছিস তো, কি ধনকুবের না তেলকুবের। খুব ভালো বলেছিস, কিন্তু শোন মা, প্রমিস করছি শোন, তোর যদি ছেলে পছন্দ না হয় তাহলে ওদেরকে আমাদের বাড়ির সিঁড়ি ক্রস করতে দেব না, বলবো যে এই বিয়ে হবে না। কিন্তু মারে, তোর বাবা যখন ওদেরকে ডেকেছে না, ওদেরকে তুই অসম্মান করিস না, ঠিক আছে? ফাইন, কিন্তু তোমরা যদি ওই লোকের গলায় আমাকে ঝোলানোর চেষ্টা করো, তাইলে কিন্তু একদম ফুল কালাম কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে, তোর কথাই যা, ঠিক আছে। ঘোমটাটা খুলে একটু তাকিয়ে দেখ। শার্লক হোমস তুমি? আমি রাজি, আমি রাজি, আমি। তোমাকে ডেকেছি কারণ তোমার সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি। জি, প্লিজ বলেন।
আমাদের মেয়েকে তুমি পছন্দ করেছো, তোমার বাবা মাও সায় দিয়েছেন, সেজন্যে বিন্তর ব্যাপারে কিছু বিষয় তোমাকে জানানো দরকার বলে মনে করি। ওর বয়স অনুযায়ী ও এখনও একটু ইম্যাচিউর, আর কিছু কিছু বিষয়ে খুবই ইমোশনাল আর একরোখা। যেমন ধরো, আমাদের কাজের বুয়া, সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিন্তু চাইছে তাকে খুঁজে বের করতে, সেজন্যে সে প্ল্যানচেট করে শার্লক হোমসকে ডাকছে বুয়াকে খুঁজে বের করে দেওয়ার জন্য। বিষয়টা তো ঠিকই ম্যাচিউরিটির পর্যায়ে পড়ে না, তাই না? আঙ্কেল, আমি আপনার উদ্বেগের ব্যাপারটা বুঝতে পারছি। আপনি যদি অনুমতি দেন, আমি কি আমার নিজের মতো করে ওর সাথে একটু মিশে দেখতে পারি? অবশ্যই, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট, ওর মাও সেটা চাইছে। তুমি কিন্তু তোমার ফ্রেন্ড ডক্টর ওয়াটসনকেও নিয়ে আসতে পারতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আনতে চেয়েছিলাম, কিন্তু ও এখন সাজেকে গার্লফ্রেন্ডের সাথে। আই সি। আচ্ছা, তোমারও তো গার্লফ্রেন্ড আছে, ওরা কি অবস্থা? ব্যাপারটা খুবই লজ্জাজনক, কানে কানে বলতে হবে। জেমস বন্ড ভাগায় নিয়ে গেছে, প্রেস্টিজের ব্যাপার, এই জন্য। আর ইউ শিওর? ইয়া, কোয়াইট শিওর। তুমি কি ভাবো? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিংক? আই এম আ ফুল। হ্যাঁ, একটু বোকাশোকা আছো তো। খুব নাটক করতে পারো, একদম 100 out of 100 অ্যাক্টিং, সুন্দর, আবার হোমসের মতো পাইপও খাইছো, একদম টু গুড। আমি অ্যাক্টর না, আমি একজন প্রফেশনাল ক্রাইম ফাইটার, আর ক্রিমিনালদের ধরার জন্য মাঝে মধ্যে অ্যাক্টিং করতে হয়। ডেঞ্জারাস একটা মানুষ তুমি, একদম মানে সুপার ডেঞ্জারাস, ভয়ানক একদম। ডেঞ্জারাস তো বটেই, ডেঞ্জারাস মানুষদের ধরতে হয়, আমাকে তো আরো ডেঞ্জারাস হতে হবে। আর এই কারণে জীবনে একটা খুব পোলার অপোজিট একটা মানুষ খুঁজছিলাম, যে খুবই সাদা সিধা, সাধারণ, সহজ সরল, কম বোঝে। তুমি আমাকে সহজ সরল বললা, আমি চাইলে তোমার থেকে বেশি ডেঞ্জারাস হতে পারবো। পারবে না। পারবো। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খুব সহজেই মানুষ চিনতে পারি। তুমি যে কতটা ভালো একজন মানুষ সেটা আমি বুঝি। And that's why I love you. And I want to spend my whole life with you. ডেঞ্জারাস একটা মানুষ, কি সুন্দর করে রোমান্টিক একটা কথা বললাম, কোনো রেসপন্স নাই, এটা হয়? ওই সেম টু ইউ। ওই সেম টু ইউ। আই লাভ ইউ টু।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.